গুগলমো মার্কনি 1874 থেকে 1937 খ্রিস্টাব্দ। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের মধ্যে রয়েছে টেলিফোন, গ্রামোফোন, রেডিও, চলচ্চিত্র, টেলিভিশন, মোটরগাড়ি ও এরোপ্লেন। এগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে রেডিও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা লোকের কণ্ঠস্বর সারা পৃথিবীর মানুষ এই সাথে শুনতে পারে। এই রেডিওর আবিষ্কারক হচ্ছেন দি মার্কিস গিলেরসো মার্কনি। ইতালির বোলোনিয়া শহরে 1874 সালে 25 এপ্রিল মার্কনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ইতালির এক ধনী ব্যক্তি, মা ছিলেন আয়ারল্যান্ডের। এই রেডিও আবিষ্কারের আগে, মানে মার্কনি জন্মের আগে, আকাশপথে দূর দূরান্তে শব্দ ধ্বনি প্রেরণের বিষয়ে বৈজ্ঞানিক কাজ হয়েছিল। 1864 সালে অঙ্কশাস্ত্রের প্রতিভাবান বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলেছিলেন, বিদ্যুৎ তরঙ্গের অস্তিত্ব আছে যার থেকে জানা যায় বেতার তরঙ্গের কথা। ম্যাক্সওয়েল এই বেতার তরঙ্গের প্রকৃতি ও গুণাগুণ, বেতার তরঙ্গের দ্রুতি ও বেতার তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করে। দুঃখের কথা, ম্যাক্সওয়েলের এই কথা পরীক্ষা দ্বারা প্রমাণিত না হওয়ায় কেউই তার তত্ত্বকে সম্মান করেনি, বরং তাকে বিদ্রুপ করেছে। তবে ম্যাক্সওয়েলের তত্ত্বকে স্বীকৃতিতে এগিয়ে এলেন বিখ্যাত জার্মান পদার্থবিদ হেনরি রুডলফ হার্জ। হার্জের আবিষ্কার 1787 ও 1889 সালের মধ্যে খুব জনপ্রিয়তা পায়। বহু বিজ্ঞানী বেতার তরঙ্গের উপর গবেষণা করতে লাগল। এদের মধ্যে আছেন ইংল্যান্ডের অলিভার নাজ, রাশিয়ার আলেকজান্ডার পোপোভ, ভারতের জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস, আরও অনেক বিজ্ঞানী। ইতালির অগাস্টো রিগি তখন বোলানো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। রিগির ছাত্র ছিলেন তরুণ যুবক মার্কনি। হার্জের আবিষ্কারের সময় মার্কনির বয়স ছিল 15 বছর। মার্কনি তার গৃহশিক্ষকদের কাছ থেকে ব্যাপারটা বুঝে নেন। সেই তখন থেকে তিনি এই বিষয়ে ভাবনা চিন্তা করতে থাকেন। তিনি ছিলেন ধনী ঘরের ছেলে, তাই বাড়িতে বসে শিক্ষকদের কাছ থেকে পড়তেন। 1895 সালে নিজের বাড়িতে বসে পরীক্ষা চালান। পুরনো সব যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তিনি বেতার সংকেতের কার্যকরী পদ্ধতি তৈরি করেন। এর সাহায্যে তিনি 1 মাইল দূরে বেতার বার্তা পাঠাতে পারেন। 1896 সালে তিনি 2 মাইল দূরত্বে বেতার বার্তা পাঠাতে পারেন। মার্কনি তার এই আবিষ্কারের কথা ইতালির সরকারকে জানালেন, কিন্তু ইতালির সরকার তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিলেন। সেই বছরই তিনি ইংল্যান্ডে আসেন তার যন্ত্রের পেটেন্ট করতে। এখানে এসে ডাকঘরের প্রধান ইঞ্জিনিয়ারের সাথে তার পরিচয় হয়। তিনি তাদের দেখালেন 10 মাইল পর্যন্ত বেতার বার্তা পাঠানো যায়, যার ফলে ইতালির সরকার মার্কনির মূল্যটা বুঝতে পারল। তাই সঙ্গে সঙ্গে মার্কনিকে আমন্ত্রণ জানালেন ও এক বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে দিলেন। এখানে 12 মাইল দূরে যুদ্ধ জাহাজে বেতার বার্তা পাঠানো যায়। দূরত্ব ক্রমশই বাড়তে থাকে। এর সাথে বিজ্ঞানীরা বুঝতে পারলেন এর গুরুত্ব ও ভবিষ্যতের সম্ভাবনার কথা। 1897 সালে মার্কনি তার আবিষ্কার ইতালির সম্রাট হামবার্ট ও রানী মার্গেরিটারের সামনে প্রদর্শন করলেন। সেই সময় তিনি তার জায়গায় বেতার স্টেশন তৈরি করেন। 1899 সালে মার্কনির আবিষ্কারের সম্পর্কে সাধারণ মানুষের সজাগ হয়ে ওঠেন, কারণ সে বছরে একটি স্টিমারের সাথে সংঘর্ষে আলোর সংকেতদাতা ইস্ট গুরুইন জাহাজ ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় বেতার বার্তা পাঠানো হলো লাইট হাউসে, সাথে সাথে নৌকা পাঠিয়ে নাবিকদের জীবন বাঁচানো হলো। এরপর ইংলিশ চ্যানেলের এপার থেকে ওপারে বেতার যোগাযোগ করা সম্ভব হয়। তারপর মার্কনি আটলান্টিক মহাসাগর এপার থেকে ওপারে বেতার বার্তা পাঠানোর কাজে লেগে যান। 1901 সালে 12 ডিসেম্বর তিনি সফল হন। 1905 সালে বেতার যন্ত্রের আরও উন্নতি ঘটে। বেতার গ্রাহক যন্ত্রের সমস্ত অসুবিধাগুলো দূর হয়ে যায়। 1911 সাল থেকে 1934 সালের মধ্যে বেতার বার্তা পাঠানোর পদ্ধতি অনেক উন্নত হয়, যার ফলে তখনই রেডিও তৈরি হয়। 1895 সাল থেকে 1935 সালের মধ্যে মার্কনি প্রচুর পুরস্কার সম্মান পান। 1901 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান।
তাকে দি মার্কিন নিয়ে ভূষিত করা হয়। ১৯৩৭ সালে তার মৃত্যু হয়।